আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না। আর এই বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা সাদা ভাত দিয়ে দারুণ লাগে খেতে। আমি খুবই সহজ রেসিপিতে আজকের এই ট্যাংরা মাছের ঝোল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। রান্নার জন্য আমি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল অনেকভাবেই রান্না করা যায়। আমি আজকে যেভাবে রান্না করেছি এই রান্নাটা খুবই সহজ, যে কেউ রান্না করে নিতে পারবে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দেব যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচামরিচের ফালি। আর দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে। লবণ নিয়েছি স্বাদ মতো। এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকের এই ট্যাংরা মাছের ঝোলটা আমি বেগুন টমেটো দিয়ে রান্না করেছি। এখানে বেগুনের সাথে চাইলে আলুও মিক্স করে দেওয়া যায় বা পছন্দসই যে কোনো সবজি দিয়ে রান্না করে নেওয়া যায়। বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন। আমি এখানে লম্বা একটা বড় বেগুন নিয়েছি আর বেগুনটা এভাবে লম্বা আর একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি। বেগুন অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন বেগুনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই, যেহেতু বেগুনটা খুবই নরম আর একটু পানি আছে, বেগুন থেকেও একটু পানি বের হবে, এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। অল্প আছে বেগুনটাকে আমি কষিয়ে নেব। বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের এই ঝোলটা হাতে মেখেও রান্না করা যায়, হাতে মেখে রান্না করলেও ভালো লাগে। আমি আজকে কষিয়ে রান্না করেছি। সুন্দরভাবে আমি মশলার সাথে বেগুনটা কষিয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু সেদ্ধও হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ট্যাংরা মাছ। আমি এখানে দেশি ট্যাংরা মাছ নিয়েছি, মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেগুনের সাথে মাছটা কষিয়ে নেব। মাছটা এভাবে কষিয়ে নিলে মাছের মধ্যে মশলাটাও মিশে যাবে সুন্দরভাবে আর খেতেও টেস্টি হবে। অল্প আছে আমি সুন্দর করে বেগুন মাছ একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। ছোট সাইজের 2টা টমেটো লম্বা ফালি করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই ট্যাংরা মাছের ঝোলটা টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে শুধুমাত্র বেগুন দিয়ে, আবার বেগুন বাদ দিয়ে শুধুমাত্র টমেটো দিয়েও রান্না করে নেওয়া যাবে। আলতো করে নেড়ে চেড়ে আমি সব কিছু একত্রে মিলিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি এখানে একটু মিডিয়াম টাইপের ঝোল রাখবো, সেভাবেই পানি দিয়েছি। এখন মিডিয়াম আঁচে জাল করে তরকারিটা রান্না করে নেব। তরকারি ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, একবার উল্টা পাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তরকারি ঝোলটা আমি পছন্দ মতো টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্নাটা কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। সাদা ভাত দিয়ে দারুণ লাগে খেতে। আমি খুবই সহজ রেসিপিতে আজকে বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।